আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইন্টারমিডিয়েট এর অর্থাৎ এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক অবস্থার বিবরণী 2019 সালে চট্টগ্রাম বোর্ডের এক নম্বর অঙ্কটি আলোচনা করব। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। 2018 সালের 31 ডিসেম্বর তারিখে অঞ্জলি ট্রেডার্স এর রেওয়ামিল নিম্নরূপ। অঞ্জলি ট্রেডার্স রেওয়ামিল দেওয়া আছে হাতে নগদ মজুদ পণ্য অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় ও বিক্রয়, ফেরত, অফিস খরচ, ভাড়া 10 মাসে, অর্থাৎ ভাড়া এখনো 2 মাসের বকে আছে। প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনাদায় পাওনা সঞ্চিতি, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, বন্দরি ঋণ, 15% বিনিয়োগ, 1/4/2018। আমার অঙ্কটা 18, এখানে 1/4/2018, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখে আমি বিনিয়োগ করেছি। তাহলে এপ্রিল থেকে আমরা গুনব, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাসের বিনিয়োগের সুদ হবে। যেহেতু আমার এপ্রিলের 1 তারিখ দিয়ে আছে 1/4, সেহেতু এপ্রিল মাস সহ গণা লাগবে, তাহলে 9 মাস আসে। উত্তোলন ও মূলধন দিয়ে আছে, সমন্বয় কি দেওয়া আছে আমরা একটু দেখি। সমন্বয় সমাপনী মজুদ পণ্য 45,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 5,500 টাকা বিক্রয়কৃত পণ্য অন্তর্ভুক্ত আছে যা সরবরাহ করা হয়নি। অর্থাৎ আমি পণ্য বিক্রয় করেছি, কাস্টমার কোনো কারণে এটা নেয় নাই, ডেলিভারি নেয় নাই, আমার দোকানে আছে। সমাপনী মজুদ পণ্য যখন আমি মূল্যায়ন করি তখন এইটাও ওটার সাথে মূল্যায়ন হয়ে গেছে, অর্থাৎ 45,500 টাকার মধ্যে এই 5,500 টাকা পণ্য ঢুকে গেছে। অর্থাৎ আমার কাজ কিছুই না, শুধু 45,500 থেকে এটা বাদ দিয়ে দেবো। আমি যখন সমাপনী মজুদ পণ্য দেখাবো তখন আমি 45,500 থেকে ব্র্যাকেটে 5,500 মাইনাস করে দেখাবো। অলিখিত বিক্রয় 6,000 টাকা, অর্থাৎ পণ্য বিক্রয় করেছি কিন্তু এটা হিসাববুক্ত করিনি, অলিখিত বিক্রয়। আমরা এটা কি করবো, বিক্রয়ের সাথে একবার যোগ করবো, আবার প্রাপ্য হিসাবের সাথে একবার যোগ করব। মালিক নিজ প্রয়োজনে 5,000 টাকা পণ্য উত্তোলন করেছেন যা হিসাববুক্ত হয়নি। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা আমরা কি করবো, ক্রয় থেকে একবার বাদ দিব, মূলধন থেকে বাদ দিব, মূলধন থেকে আমরা বাদ দিব মালিকানা সত্ত্বের মধ্যে। উত্তোলনের উপর 5% সুদ ধরতে হবে। আমরা জানি উত্তোলনের সুদ, উত্তোলন যা বলা থাকে তার উপর গড় হারে 6 মাসে সুদ ধরতে হয়। যদি উত্তোলনের তারিখ দেওয়া থাকে তখন তারিখ করে যায়, তারিখ বা কোনো কিছু হিন্স দেওয়া না থাকলে আমরা 6 মাসে সুদ দেবো। আমাকে কি কি করতে বলছে, প্রথমে কতে চাইছে নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খতে চাইছে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। গতে চেয়েছে নেট মুনাফার পরিমাণ 25,000 টাকা ধরে 31 ডিসেম্বর 2018 তারিখে মালিকানা সত্য ও দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা ক দিয়ে শুরু করি। কতে আমার চেয়েছে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা আসি নিট বিক্রয়ের পরিমাণ। রেওয়ামিলে আমার বিক্রয় দেওয়া আছে 1,40,000 টাকা, সমন্বয় বলা আছে পণ্য বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি, অলিখিত বিক্রয়, তার পরিমাণ হচ্ছে 6,000 টাকা, আর রেওয়ামিলের মধ্যে ফেরত দেওয়া আছে 10,000 টাকা। এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমার নিট বিক্রয় পাওয়া যায় 1,36,000 টাকা। আসি আমরা ক্ষতে কি চাইছে, 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ মোট মুনাফাটা চাইছে, মোট মুনাফাটা চাইলে আমরা একটা অংশ করব অঞ্জলি ট্রেডার্স আর বিশদ আয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। হিসাবের নাম টাকা, আচ্ছা প্রথমে নিট বিক্রয় আমরা ক হতে পাইছি 1,36,000 টাকা, নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব। অর্থাৎ মোট মুনাফা বের করার জন্য আমার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব। প্রথমে আমি নিট বিক্রয় লিখলাম, পরে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা ইনার কলামে বের করে বিক্রয় থেকে বাদ দিলে আমার হয়ে যাবে। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আছে প্রারম্ভিক মজুদ পণ্য, এরপরে আছে আমার পণ্য ক্রয়, ক্রয় আছে আমার রেওয়ামিলে দেওয়া আছে 80,000 টাকা, ফেরত বাদ দিব আমি 7,000 টাকা, সমন্বয় বলা আছে মালিক পণ্য উত্তোলন করছে 5,000 টাকা, তাহলে আমি ফেরত এবং পণ্য উত্তোলন বাদ দিলে আমার ক্রয় থাকে 68,000 টাকা। এরপরে আমার প্রত্যক্ষ খরচগুলো আসবে, এখানে প্রত্যক্ষ খরচ হচ্ছে পণ্য ক্রয়ের সাথে সরাসরি যে খরচগুলো থাকে, অর্থাৎ একটা পণ্য কিনে দোকানে আনা পর্যন্ত পথিমধ্যে মধ্যে যত খরচ হয় এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। একটা পণ্য শুধু কিনে না, একটা পণ্য যদি আমি উৎপাদন করি তাহলে র মেটেরিয়াল কিনে কারখানায় উৎপাদন হয়ে আমি যেখানে বসে বিক্রি করব সেই দোকানে আসা পর্যন্ত যত রকম খরচ এগুলো সবই প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে। তারপর এখানে প্রত্যক্ষ খরচের মধ্যে আছে আমদানি শুল্ক, শুধু র মেটেরিয়াল কিনে না, আমি যদি পণ্যটা বিদেশ থেকে আমদানি করি, আমদানি করে যদি কাঁচামাল আমদানি করে যদি পণ্য উৎপাদন করি, উৎপাদন করে যদি আমি বিক্রি করতে চাই তাহলে আমার কাঁচামাল আমদানি থেকে শুরু করে তারপরে আমদানি করা শেষ হলো, বাংলাদেশে আসলো, ফ্রেট ফরওয়ার্ডিং সমস্ত কাজ সম্পাদন করার পরে, কারখানায় উৎপাদন করার পরে আমি যেখানে বসে বিক্রি করব সেইখান পর্যন্ত আনতে যত রকম খরচ এই সব কিছুই প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে।
তারপর আর কি আছে, জাহাজ ভাড়া আছে। তাহলে আমরা সমস্ত খরচগুলোকে যোগ করলাম, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় প্রত্যক্ষ খরচ যোগ করলে বেরোলো 1,06,500। এখান থেকে আমি সমাপনী মজুত পণ্য বাদ দিব। আমরা আগেই বলেছিলাম সমাপনী মজুত পণ্য আমার সমন্বয় দেওয়া আছে 45,500, পাশাপাশি বলা ছিল 5,500 টাকা অসরবরাহকৃত পণ্য, সেটা আমরা এইভাবে বিয়োগ করে দিলেই হবে। আমরা ইচ্ছা করলে এখানে আবার নিচে বাদ অসরবরাহকৃত পণ্য লিখে ইনার কলামের কাজটা করতে পারে, কিন্তু এটা আসলে প্রয়োজন নাই, আমরা এইভাবে দেখাইলে হয়ে যাবে। তাহলে আমরা এই খরচগুলো থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে এইটা হচ্ছে আমার বিক্রিত পণ্যের ব্যয়, আর বিক্রয় থেকে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমার মোট মুনাফা পাওয়া যাবে। অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমরা মোট মুনাফা পেলাম 69,500 টাকা। এরপরে গতে কি চেস, নিট মুনাফার পরিমাণ 25,000 টাকা ধরে 31 ডিসেম্বর 2018 তারিখে মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় করে। আর মালিকানা সত্ত্ব ও দায়ের পরিমাণ নির্ণয় অঞ্জলি ট্রেডার্স প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী আংশিক 31 ডিসেম্বর বলছে, 31 ডিসেম্বর তারিখে, তাই আমরা 31 ডিসেম্বর তারিখে লিখতেছি। আমার চাইছে এখানে দুইটা জিনিস, দায় আর মালিকানা সত্ত্ব। আমরা এখানে প্রথমে চলতি দায় দিয়েছি, ইচ্ছা করলে আমরা প্রথমে মালিকানা সত্ত্ব দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। তাহলে আমরা চলতি দায়, চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় হিসাব, বকেয়া ভাড়া, মোট চলতি দায়, এখানে বন্ধকি ঋণ আছে, বন্ধকি ঋণ যোগ করলে মোট দায় বেরিয়ে গেল। আচ্ছা, এখানে আমরা মোট দায়টা বেড়ে গেছে। তারপরে রইল মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আসবে আমার মূলধন 1,50,000 টাকা দেওয়া আছে, নেট মুনাফা 25,000 টাকা দেওয়া আছে। তারপরে আমরা উত্তোলন বাদ দিব 21,500 টাকা, আবার উত্তোলনের উপর সুদ ধরতে বলছে 5%। তাহলে আমার উত্তোলন ছিল 21,500 টাকা, 21,500 টাকার আর উপরে 5% হারে সুদ ধরবো 6 মাসের। এটা আমরা শুরুতে রাউমিল আলোচনা করার সময় আলোচনা করেছিলাম যে উত্তোলনের উপর সুদ ধরতে বলে আমরা 6 মাসের সুদ ধরবো। তাহলে আমরা 6 মাসের সুদ দিলাম। এরপর মালিক কর্তৃক পণ্য উত্তোলন, একটা বিষয় হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলনের যে টাকাটা তার উপর কিন্তু সুদ ধরা হয় না। এই যে আমরা উত্তোলনটা বাদ দিয়ে উত্তোলনের সাথে সাথে উত্তোলনের সুদটা আমরা ক্যালকুলেট করে নিলাম, এরপর আমরা পণ্য উত্তোলনটা বাদ দিলাম। ইচ্ছা করলে আমরা এটা আগে বাদ দিয়ে এটার পরে বাদ দিতে পারতাম, আগে পরে করতে পারতাম, কিন্তু আগে পরে করলে আমাদের একটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তখন যদি আমি এই দুটোর উপর যোগ করে আমি সুদ বাদ দিই, এটা আমার ভুল হয়ে যাবে, কারণ সাধারণত পণ্য উত্তোলনের উপর কোনো সুদ ধরা হয় না। আচ্ছা, যাই হোক, আমরা এইটা যোগ যোগ করে আমরা পেলাম 1,47,962 টাকা। এটি হচ্ছে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ। এই ছিল আমার আজকের এই অঙ্কটা। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই বই আকারে সমস্ত অঙ্কের সলিউশন ইউটিউব লিঙ্ক সহ একটা বই বাজারে ছাড়ার জন্য নিয়ত করেছি। ইনশাল্লাহ বই আকারে বাজারে খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনাদের কোনো মতামত, কোনো কিছু জানতে চাওয়া, যে কোনো কিছু আমাদেরকে লিখে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই যে ভিডিওটা করলাম, অঙ্কটা যদি মনে করেন আপনার জন্য উপকার হচ্ছে, তাহলে বান্ধবীদেরকে বন্ধুদেরকে সাথে শেয়ার করুন, বেশি বেশি শেয়ার করুন। আর যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার টাইম লাইনে থেকে যাবে, আপনি পরবর্তীতে এই অঙ্কটা আবার দেখতে পারবেন, আবার করতে পারবেন। কোনো কিছু প্রয়োজন মনে করলে আমাদেরকে কমেন্টে লিখেও জানাতে পারবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও বানাবো আমরা আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।